আমাদের জন্য কি করেছে, বিশেষ করে আমাদের নারীদের জন্য
আপনারা তো সবাই জানেন এখানে যারা উপস্থিত আছে আমি বিশ্বাস করি যে এমন একটা ব্যক্তি এখানে উপস্থিত না যার পরিবারের কোনো না কোনো ব্যক্তি জননেত্রী শেখ হাসিনার যে সমস্ত কর্মসূচি বা যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা আমরা পাইনি কেউ কিন্তু আমরা বুকে হাতে বলতে পারবো না প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ কিন্তু আমরা সেই সুযোগটা কিন্তু আমরা পেয়েছি সেই সুবিধাটা কিন্তু আমরা পেয়েছি সুতরাং আমাদের আজকে আমাদের যুব মহিলা লীগের নেতৃবৃন্দ যে বার্তাটা দিয়ে গেলেন আমাদের নারীরা আজকে যে মর্যাদার আসনে সমাজে পরিবারে রাষ্ট্রে আন্তর্জাতিকভাবে আমাদের নারীদের যে সম্মানজনক আসন প্রতিষ্ঠিত হয়েছে জননেত্রী শেখ হাসিনা মায়ের স্নেহ দিয়ে জীবনে বাংলাদেশকে সেবা করে যাচ্ছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নারীদের জন্য যে অবস্থানটা তৈরি করে দিয়েছে সেটাকে সুদৃঢ় করার জন্য সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনের এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে এই বাংলাদেশের হাল কিন্তু ধরতেই হবে এবং সেই ধরার জন্য আমরা যারা জননেত্রী শেখ হাসিনার আদর্শের কর্মী আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তাদেরকে কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আমাদের কাজ করে যেতে হবে জননেত্রী শেখ হাসিনার জন্য জননেত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে সুতরাং সমস্ত মান অভিমান দল উপদল ভুলে আমরা সবাই এক হয়ে জননেত্রী শেখ হাসিনাকে সামনের নির্বাচনে আবার রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য যা কিছু করণীয় তাই করব আজকে আমাদের ছোট বোনরা যুব মহিলা লীগের যে সমস্ত কেন্দ্র নেতৃবৃন্দ এসেছেন তাদের কাছে আমার মাগরাবাসীর পক্ষ থেকে মাগরা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাগরা যুব মহিলার পক্ষ থেকে এই অঙ্গীকার করে আমরা আমাদের এই আজকের অনুষ্ঠান শেষ করব আমরা সবাই নির্বাচন শেষ না পর্যন্ত মাঠে থাকব সবাই যারা পার্শ্ব করে যারা দুর্বল গতিতে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দিয়ে যাচ্ছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে তাদের এই ছুটে চলা রাব্বুল আলামিন যেন আরো সুন্দরভাবে করার তৌফিক দান করে সেই আশা রেখে যারা আজকের এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যেমন আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান সঞ্চালনা করছে আমার সহকর্মী বলেন ছোট আমার বোন বলেন আমাদের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শাহিন আক্তার দেবী তাকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের আজকে সহযোগিতা করেছে সবুজ অনেক আমার অন্যান্য যারা আছেন আমার রিজাউল তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এত অল্প সময়ে নোটিশে এখানে এসে উপস্থিত হয়েছেন সেই শ্রীপুর থেকে আমার মোহাম্মদপুর থেকে আমার মামলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকে যিনি সভাপতিত্ব করছেন যুব মহিলা মাগুরা জেলার কানিজাখন তার সভাপতি হিসাবে সমাপনী বক্তব্য করে রাখবেন আমি আপনাদেরকে খুলনাজর 12 তারিখের প্রোগ্রামে এবং 19 তারিখের প্রোগ্রামে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আমরা ভালো থাকতে চাই আমরা এই বাংলাদেশটাকে ভালো রাখতে চাই জয় বাংলা